fiha antahyaw fala tamutu abada wa inna lakum antashibbu fala tahramu abada wa inna lakum antasihhu fala tasqamu abada wa inna lakum antanamu fala tabasu abada thumma qara an-nabiyyu sallallahu alayhi wa sallam فلا تعلم نفس ما أخفي لهم من قرة عيون جزاء بما كانوا يعملون তোমরা জান্নাতে যাও জান্নাতে যাওয়ার পরে ওইখানে কি হবে আর মরবে না সব সময় জীবিত থাকবে আর মরবে না ইউনাদি মুনাদিন ইন্নালাকুম আন তাহিয়াও ফালা তামুতু আবাদা ঘোষক ঘোষণা করবে এই জান্নাতে সব সময় জীবিত থাকবে আর মরবে না ঘোষক এ ঘোষণা করবে এই জান্নাতে সব সময় সুস্থ থাকবে আর একটা মুহূর্তের জন্য অসুস্থ হবে না ঘোষক এ ঘোষণা করবে এই জান্নাতে সব সময় যুবক থাকবে আর বুড়া হবে না দাড়ি শেভ করতে হবে না ক্লিন শেভ করতে হবে না কালো খেজাব লাগাইতে হবে না কথা কয় না সামরা বটবে না প্লাস্টিক সার্জারি লাগবে না এমনি সব সময় 33 বছরের যুবক থাকবে মেরা বিউটি পার্লারে যাইতে হবে না এমনি 17 18 বছরের যুবতী থাকবে কথা কেন এরকম জান্নাতে যাইতে মনে চায় কথা কই মনে চায় দাড়ি রাইখে না চাইছে এই বাঙালি দাড়ি রাইখে না চাইছে গুষ খাইয়া না গুষ বাদ দিয়া হুজুর গো ওয়াজরে চুরি করে আনা ঠিক মতো সাপ্লাই দিয়া ঠিক যেই কথাটা হিট করে হিতে স্যার এই যে আজকে কত ওয়াজ করতে আছি না এটা কোন একটু কুর করে কুদ্দু ছেড়ে দিব দুই মিনিট হায় 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 এই জন্য আমরা ওয়াজের অন সিস্টেম করে করি তাহলে তাকওয়ার দরকার কিসের দরকার কেন দরকার জান্নাতে যাওয়ার জন্য জান্নাত কেন দরকার যে এই চারটা জিনিস কমপক্ষে কমন এই চারটা জিনিস কই পাওয়া যাবে চিরজীবন চিরযৌবন চিরসুস্থতা চিরশান্তি ইত্তাকুল্লাহ ইত্তা কারে ভয় কর এখন তাকওয়া আল্লাহরে ভয় কর পাওয়া যাবে কই দেশের বড় বড় যত নেতা আছে এদের কাছে চলেন তাকওয়ার লাগে যে আমাকে একটু তাকওয়ার ভিক্ষা দেন আপনার থেকে তাকওয়াটা নিয়ে দেখি জান্নাতে যাও যাই পাইবেন পাইবেন নেতাও কাছে তাকওয়া আছে কথা কয় না কোন দিক থেকে ওয়াজ করো উপর দিয়ে থুতু মারলে নিজের গায়ে হয় আলহামদুলিল্লাহ এখনো টুটা ফাটা তাকওয়া উম্মতের ওলামায়ে কেরামের কাছে আছে কথা কয় না এখনো যদি টুটা ফাটা তাকওয়া থাকে জান্নাতে যাওয়ার যে মূল মেটেরিয়াল এটা যদি থাকে তাহলে ওলামায়ে কেরামের কাছে আছে অতএব তাকওয়া অর্জন করার জন্য উম্মতের ওলামায়ে কেরামের সাথে সম্পর্কের বিকল্প আরে কথা কয় না যাইয়া এদের সাথে সম্পর্ক রাখবেন দেখবেন আস্তে আস্তে তাকওয়া আসবে তাকওয়া হিরোইনের সাথে সম্পর্ক রাখতে হিরোইন খেতে মনে চাইবে বিড়ি বিড়ি খাওয়ানো খাওয়ানো পান করানোর সাথে সম্পর্ক রাখলে পান খাইতে পান বিড়ি পান করতে মনে চাইবে আর কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখলে দেখবেন তাহাজ্জুদ করতে মনে চাইবে কোন দিন ওয়াজ তো শেষ শেষ হয়ে গেছে ওয়াজ আহ রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাই একটা অনুষ্ঠানে গেলেন ভারতের থানা বনে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ওইখানে আরে কথাগুলো ঠিক না বেটি কথা তো এমনি যে যেমন তার সাথে সম্পর্ক রাখলে ঘটনা ঘটবে তেমন আল্লাহ আমাদেরকে সাদিকিনদের সাথে
আল্লাহ ওয়ালাদের সাথে মুত্তাকিদের সাথে চইলা জান্নাতে যাওয়ার মূল মেটেরিয়াল তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।